আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। আজকে হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অথবা ফ্রিল্যান্সিংয়ের শুরুটা যেভাবে করবেন, এই এপিসোডের আজকে 8 নম্বর পর্ব। বাকি 7টা পর্ব চলে গিয়েছে, তো আজকে যারা নতুনভাবে ভিডিওটা দেখছেন একটু মনোযোগ দিবেন। তারা উপরে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টে গিয়ে 1 থেকে শুরু করুন, তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং কীভাবে করবেন এবং অনলাইন থেকে মানি কীভাবে আর্নিং করবেন, ঠিক এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে আর কোথাও যেতে হবে না। সো আজকে টপিকে আমরা শিখব বা জানব যে এসসিওর কাজগুলো কীভাবে করতে হয় এবং ডেটা এন্ট্রি কী জিনিস, এই দুইটা জিনিস আমি আজকে অ্যাড করে দিচ্ছি। এবং অফকোর্স এগুলো কোথায় শিখবেন, হ্যাঁ সেইগুলো জিনিসের টপিক অলরেডি চলে গিয়েছে, বাট আজকে আমি আবার লাস্টের দিকে এটিকে রিপিট করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর ছোটো একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছায় না, এটি আপনার দায়িত্ব। আপনি একজন মানুষ শিখছেন, আপনি আরেকজনের কাছে পৌঁছাবেন, দ্যাটস ইট। সো আমরা কথা না আবার এই কাজ শুরু করে দিই। তো আজকের আমাদের টপিক ছিল এসইও, যেটিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে আবারও বলছি, কাইন্ডলি একটু শেয়ার করার চেষ্টা করবেন, চারটে থেকে আমি নিজে একটু ইন্সপিরেশন পাবো। ক্লিয়ার? আচ্ছা, ডেটা এন্ট্রি, এখানে ভেরিয়াস টাইপ অফ প্রজেক্ট থাকে এবং আর্কিটেকচার ডিজাইন, এগুলো আরও অনেকগুলো প্রজেক্ট থাকে। সো এসইওটা কী জিনিস আমরা আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমি যদি এখানে আসি, আসে গুগলে কিছু একটা সার্চ করি, জাস্ট মেমোরি কার্ড রিডার, আমি আর আগে ওইটা দেখিয়েছিলাম, মেবি আমি আজকে রিপিট করছি আপনাদের সুবিধার্থে। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে মেমোরি কার্ড রিডারের জন্য একটা লিঙ্ক পেয়েছি, আমি কিনবো। তো এই যে মেমোরি কার্ড রিডার কী জিনিস আপনারা সবাই জানেন, মেমোরি কার্ড লাগিয়ে কম্পিউটারে মেমোরি ইনসার্ট করা হয়। তো এটি আমি কিনতে চাচ্ছি অনলাইনে এবং আমি কেনার জন্য সার্চ করেছি গুগলে এবং দেখছি আমি দারাজকে সামনে পাচ্ছি আর নিচে কিন্তু অ্যামাজন রয়েছে। তো অ্যামাজনের আগে দারাজ কেন আসলো, কারণ দারাজের থেকে অ্যামাজন কিন্তু অনেক বড় একটি মার্কেট প্লেস অথবা ইকমার্স ওয়েবসাইট আমরা সবাই জানি। এছাড়াও আর অনেকগুলো আছে, ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড, স্যান্ডিস্ক, এরাটা, বিভিন্ন কোম্পানিগুলোর ওয়েবসাইট, স্মার্ট বিডি একটি ইকমার্স শপ বাংলাদেশের, সেটিও কিন্তু 1 নম্বরে নেই। তো এইখানেই হচ্ছে এসইওর পার্টটা, মানে এই গুগল একটি সার্চ ইঞ্জিন এবং আরও বিং আছে, আরও অনেকগুলো ডাক ডাক গো আছে। তো এগুলো হচ্ছে এক একটা করে সার্চ ইঞ্জিন এবং এই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা সর্বপ্রথমে বা খুব কাছাকাছি সার্চ, মানে সার্চ করার সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাবে এমন কাজগুলোকে করার নামই হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইট মিন্স এই সার্চটি পুরো সার্চ ইঞ্জিনে রেজাল্ট এসেছে প্রায় 2.5 কোটি না কত আমি দেখতে পাচ্ছি, একটু কাউন্টিং করে নেবেন, অনেকগুলো। তো এখানে সবগুলোকে এখানে অপটিমাইজ করে এই ওয়েবসাইটগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে, কারণ হচ্ছে এগুলোর মধ্যে এসইও এর কাজ করা আছে। ওকে, তো এই কাজগুলো কেন করব আমি, আমি যদি একটু আপনাদেরকে বলি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি একটি ফ্ল্যাক্সেল লোড করব, ফ্ল্যাক্সেল লোড করার জন্য আমি বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি আমার বাসার বাম দিকে গেটে বা ডান দিকে একটি ফ্ল্যাক্সেলের দোকান আছে। আমি কি সেই ফ্ল্যাক্সেলের দোকান থেকে ফ্ল্যাক্সেল লোডটি করবো, নাকি আমি 1 কিলোমিটার দূরে গিয়ে ফ্ল্যাক্সেল লোড করবো? আপনার কাছে উত্তরটা যাচ্ছে, আশা করি কমেন্টে জানিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে অফকোর্স আমি হাতের নাগালে যেটি পাচ্ছি ঠিক সেটি থেকে আমি কাজটি আমার করে নেব। এবং এই এসইওর কাজটি হচ্ছে এরকম যে বিভিন্ন সার্ভিস, বিভিন্ন প্রোডাক্টস এবং বিভিন্ন প্রকার কাজকর্মগুলোকে মানুষের কাছে খুব দ্রুত ইজিলি পৌঁছানোর জন্য এসইও করা হয়, যেটা দিয়ে মানুষ কি করে তার বিজনেসটাকে ইনক্রিজ করতে পারবে। লাইক আমি যদি বাসা থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে তার দোকানেই শুধুমাত্র ফ্ল্যাক্স সিলেক্ট করতে যাই, একটা বাসার মধ্যে যদি 20-25 জন মানুষ থাকে, ভাড়াটিয়া থাকে অনেকগুলো, তাহলে কি করবে, সবাই কিন্তু ওই দোকানটাতে দৌড় দিবে, পরের দোকানটাতে কিন্তু খুব কম লোক যাবে, কেন তার দোকানটা আগে। ক্লিয়ার? সো এই ধরনের সার্ভিসগুলো মানুষকে কুইকলি প্রোভাইড করার জন্য আমরা এসইওর কাজগুলো করে দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টসদের জন্য। ক্লিয়ার? আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এই কাজগুলো আসলে কিভাবে করে, মানে কোথায় জিনিসটা থাকে, দেখেন এটার কনসেপ্ট একটাই যে আপনি সার্চ ইঞ্জিনে নাম্বার 1 বা নাম্বার 2 পেজে নিয়ে আসবেন। দেখেন আমার একটা জিনিস দেখা এখানে, সেটি হচ্ছে আমি যদি এখান থেকে যে গুগলে আসার পরে দেখি আমরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পেজ আছে। তো আপনিও নিজে খেয়াল করে দেখবেন, আপনি কখনোই 3 4 5 পেজ খুব কম যান, যাওয়ার পর এখানে খোঁজেন আপনার সার্চের কিউ, মানে কোয়েরি যদি ভালো থাকে তাহলে নাম্বার 1ই পেয়ে যাবেন। তো এই যে এগুলো সব, এগুলো থেকেও আপনি অনলাইনে কিনতে পারবেন, কিন্তু আমরা কিন্তু সেটি করি না, আমরা ডিরেক্টলি এখানেই খুঁজে নেই যে এখানে কী কী আছে, একটাতে চলে যাই। তো খুব কম মানুষ আছে যারা এই 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পেজে যায় এবং গিয়ে সেখান থেকে কেনার চেষ্টা করে। আর এসইও যখন করা হয় ঠিক তখন এখানে 1-2 নম্বরের মধ্যেই টপ যেগুলো ওয়েবসাইট সেগুলো চলে আসে, যেগুলোতে এসইওর কাজ ভালোভাবে করা হয়েছে।
ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এই এসিওটা কীভাবে করা হয় সেটিকে আমি বলে দিচ্ছি। নাম্বার ওয়ানে এটি হচ্ছে, একটা হচ্ছে অন পেজ এসিও আর একটা হচ্ছে অফ পেজ এসিও, দ্যাটস ইট। এখন একটা জিনিস আমি বলি আপনাদেরকে, যে এই এসিও করতে গেলে, ছোট্ট কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, এসিও করতে গেলে আমাদেরকে একজন কমপ্লিটলি একজন সাধারণ কাস্টমার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে চিন্তা করতে হবে যে আমি কি সার্চ করতে পারি। মানে মানুষ, আমার যদি একটা ক্যামেরার দোকান থাকে তাহলে আমি কি সার্চ করতে পারি, মানুষ ক্যানন ক্যামেরা কেনার জন্য কি করবে, কেন বেস্ট ক্যানন ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা, তারপর হচ্ছে ক্যানন ক্যামেরা বিডি, তারপর হচ্ছে ক্যামেরা, এভাবেও অনেকে সার্চ করে, হ্যাঁ ক্যানন বাংলাদেশ, ঠিক এরকম সার্চ করে। তো এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হয় আমাদেরকে, ঠিক আছে। তো এসিও যখন আপনি করবেন, ঠিক এই টাইপের কয়েকটি কিওয়ার্ড আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে। ইট মিন্স আপনি সেটা নিয়ে কাজ করবেন যে আমার ওয়েবসাইটটি যেন এই কয়েকটা নাম দিয়ে সার্চ করলেই যেন আমার গুগলের নাম চলে আসে। লাইক আমি যদি আমারটা দেখাই এখানে, যে আমি যদি আমার নামটি জাস্ট এখানে সার্চ করি ফ্রিল্যান্সার, তাহলে দেখেন যে একদম এক নাম্বারে কিন্তু আমারটা চলে আসছে। এবং আমি যদি জাস্ট ফ্রিল্যান্সার লিখি তাহলে না আসার কথা, কারণ হচ্ছে অনেক সময় না আসতে পারে। বাট আমি যদি আমার নামটা শুধু লিখি নাসিম, তাহলে দেখবেন যে আমি প্রথম পেজেই পেয়ে যাব আমাকে। কেন নাসিম নামে পৃথিবীতে আর অনেক মানুষ আছে, ঠিক আছে। আমার ওয়েবসাইট আগে, এবং এখানে দেখাচ্ছে যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মেবি তিনি এখানে আছেন। তো আমার কন্টেন্টগুলো এখানে রয়েছে, ফেসবুক প্রোফাইল, ইউটিউব, সব কিছু এখানে, এই যে নাম দিয়ে। কিন্তু পৃথিবীতে কিন্তু আরও অনেক নাসিম আছে। আমি যদি একটু পরের পেজগুলোতে চলে যাই তাহলে অন্যান্য নাসিমগুলোকে পাবো, এই যে নাসিম সবুরি, নাসিম পেদরাত, নাসিম ফারহ মাহমুদ, অনেক কিছু আছে। তো এগুলো কেন আসছে, কারণ হচ্ছে যে আমার এই নাম নিয়ে অনেক কিওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে অটোমেটিকলি। এটি আমি এসইও করিনি, এটি জাস্ট ইউটিউবে ভিডিও তৈরি করার কারণে এই জিনিসগুলো হয়েছে। তো যেই জিনিসগুলো নিয়ে বেশি বেশি, এই যে লিঙ্কগুলো এখানে চলে এসেছে, যেই জিনিসগুলো নিয়ে বেশি বেশি রিসার্চ হয়, যেগুলো নিয়ে বেশি বেশি কথাবার্তা হয় ইউটিউব বা ফেসবুকে বা গুগলে বা অন্যান্য ব্লগ সাইটে, সেই ওয়েবসাইটগুলোকে গুগল রিসার্চ করে সামনে নিয়ে আসে। মানে হচ্ছে যার যত গল্প তার তত মার্কেটিং, এ ঠিক এরকম একটা কথা আছে আর কি। সো দ্যাটস ইট। সো এসিওতে আর নতুন করে বা আর গভীরভাবে বোঝার কিছু নেই, জাস্ট কনসেপ্ট দিয়ে দিলাম যে এসিওর কাজগুলো এরকম। এখন এই কাজটা করতে গেলে কোনো বেশি কিছু প্রোগ্রামিং জানতে হয় না, একটা অন পেজে করতে হয়, একটা অফ পেজ, যেটা অফ পেজ সেটি হচ্ছে বাইরের ওয়েবসাইটে গিয়ে কাজ করতে হবে এই ওয়েবসাইট লিঙ্ক নিয়ে, আর যেটি হচ্ছে অন পেজ সেটি হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে আসতে হয়। তো আমি শেষের দিকে এসিওর কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট এই এপিসোডগুলোতে আপনাদেরকে কনসেপ্ট শেখাচ্ছি বা জানাচ্ছি যে কোন কাজগুলো কী টাইপের এবং কী কী ওয়েতে এগুলো করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আর কেউ যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমার প্লেলিস্ট ফলো করবেন। প্লেলিস্টের মধ্যে HTML, CSS, JavaScript, jQuery, PHP অ্যান্ড ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে শিখতে পারেন। অলরাইট, সো এসিও নিয়ে আরও যদি কোশ্চিন থাকে তাহলে নিচে করবেন। আর এসিও শেখার জন্য ইউটিউব বেস্ট, কীভাবে শিখবেন সেগুলো আমি আমার প্রিভিয়াস এপিসোডে করেছি, সো নতুন করে আর বলছি না। আর কোনো ট্রেনিং সেন্টার বেছে নিতে পারেন যেটা আপনার কাছে ভালো মনে হয়, বাট আমি কিন্তু নতুন করে রিকমেন্ড করতে পারবো না, ঠিক আছে, বিকজ আমার ট্রেনিং সেন্টার সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি আরেকটু দেখি, যে এখানে আমি বলেছি যে ডেটা এন্ট্রি অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ প্রজেক্টস। আচ্ছা, তো ইজিকেটটা অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া ডেটা এন্ট্রির প্রজেক্টগুলো কীভাবে করতে হয় এবং কী কী প্রজেক্ট রয়েছে এখানে। সো ডেটা এন্ট্রিতে ভেরিয়াস কাইন্ড অফ প্রজেক্টস রয়েছে এখানে। আপনি ডেটা এন্ট্রি মানে কি, এন্ট্রি হচ্ছে আপনার কালেকশনের এন্ট্রি, বাট মাঝখানে আর অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, যেমন হচ্ছে এখানে ভয়েস ওভার আছে, তারপরে টেক্সট টু ভয়েস করতে হয় বা ভয়েস টু টেক্সট করতে হয়, যাদের অ্যাকসেন্ট ভালো ইংলিশে তারা একটা 10 মিনিটের অডিও ফাইল ইংলিশ নেটিভ স্পিকিং করছেন সেখানে, এবং সেটিকে ট্রান্সলেট করে ইংলিশেই লিখছেন স্পেলিং আকারে দিয়ে, ঠিক এই ধরনের অনেকগুলো কাজ রয়েছে। তো ডেটা এন্ট্রির যে প্রজেক্টগুলো সেগুলোর জন্য আপনাকে আমি ইজিলি বলছি যে আপনি যদি ইন্টারনেট অ্যান্ড কম্পিউটারের মধ্যে খুব ভালো দক্ষতা অর্জন করতে পারেন এবং প্লাস ইংলিশ মাস্ট, এই তিনটা জিনিস আপনার কাছে যদি ভালো হয়ে থাকে, যেমন আপনি ইন্টারনেটে যে কোনো কিছু বের করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, ওয়েবসাইটে সার্চ করে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারেন, কোনো ইনফরমেশন বের করতে পারেন, মানে ইন্টারনেটে আপনি পোকা যেটাকে বলা হচ্ছে, হাফেজ, ঠিক আছে। আর
ইংলিশে আপনি একদম তুখার, মানে খুবই ইংলিশ ভালো জানেন, একটা পেজ পড়ে আপনি বুঝতে পারেন। ঠিক এই টাইপের এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে আপনি ডেটা এন্ট্রির প্রায় 60% প্রজেক্ট আপনি করতে পারবেন, 60-70% করতে পারবেন, ঠিক আছে? এবং কীভাবে করবেন দেখেন, আপনি যদি ইংলিশ জানেন এবং কম্পিউটারে ভালো হয়ে থাকেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি রিসার্চের উপরে ইন্টারনেটে ভালো হয়ে থাকেন, তাহলে যেটা হবে, আপনাকে ক্লায়েন্ট কন্ট্যাক্ট করবে, আপনি যখন বিড করবেন প্রজেক্টে, ক্লায়েন্ট আপনাকে বুঝিয়ে দিবে যে আসলে কী করতে হবে, ঠিক আছে? তো ডেটা এন্ট্রির প্রজেক্টগুলোতে প্রায় 90-95% কাজ এখানে ক্লায়েন্টরা নিজেই বুঝিয়ে দেয় যে কী করতে হবে, ঠিক আছে? এখানে আসলে শেখার মতো কোনো কিছুই নেই। ডেটা এন্ট্রি কাজ করার জন্য আপনাকে ইন্টারনেট, কম্পিউটার এবং হচ্ছে এখানে ইংলিশের মধ্যে খুব ভালো এক্সপার্ট হতে হবে, মেবি আপনাকে স্পিকিংও করতে হতে পারে যদি আপনি হাই লেভেলের কোনো প্রজেক্ট চান। দেখুন ডেটা এন্ট্রির মধ্যে আপনার কাস্টমার সাপোর্টে পড়ে, কাস্টমার সাপোর্ট ম্যানেজার, ঠিক সেখানে আপনি কী করবেন? অফকোর্স সেখানে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, আপনি একটা সার্ভিস প্রোভাইড করবেন, মানুষকে হেল্প করবেন, লাইক আমাদের ওয়ান টু ওয়ানে কাস্টমার সাপোর্ট ম্যানেজারের কাজ আছে। তো এগুলোকে আবার ক্লাসিফাইড করে অন্য ডেটা এন্ট্রি থেকে বাইর করে অন্য জায়গায় দেওয়া হয়েছে, বাট বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আপনাকে মানে হোল্ড করতে হবে আপনার সাথে। আমরা যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করি, বাট আমার মাঝে কিন্তু ডেটা এন্ট্রির কাজগুলোও কিন্তু করা কোনো ব্যাপার না। আমি যদি চাই একজন আমি কাস্টমার সাপোর্ট ম্যানেজার হিসেবে ইংলিশে কথা বলে কাজগুলো করতে পারবো। তো যদি আপনি একটি স্কিল নিয়ে আঁকান তাহলে আপনার জন্য টাফ হয়ে যাবে, বাট আপনি যদি বেশ কয়েকটা স্কিল নিয়ে অনলাইনে আর্নিংয়ের জন্য কাজ করে যান, তাহলে কিন্তু আপনি যদি ওয়েব ডিজাইনের প্রজেক্ট না পান তখন আপনি কিন্তু ডেটা এন্ট্রির কিছু প্রজেক্ট করতে পারছেন, বা আপনার যদি গ্রাফিক্সের স্কিল থাকে আপনি সেটাও করতে পারছেন। ক্লিয়ার? সো ডেটা এন্ট্রিদের কোনো কিছু নেই। আর যদি আপনি মনে করেন যে আমি ভয়েস ট্রান্সলেশনে কাজ করবো, তাহলে অবশ্যই ভয়েস ট্রান্সলেশনের কিছু প্রজেক্ট থাকে, যেমন একটা বই পুরো বইটিকে অডিওতে করতে হবে, অনেক সময় থাকে যায় এরকম। তো সেটিকে আপনি আবার পড়ে পড়ে অডিও ভার্সনে করলেন, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটি অডিও ভার্সন আছে সেটিকে আমার লিখে লিখে পেজ আকারে লিখতে হবে, ঠিক সেই ধরনের প্রজেক্টও দিয়ে থাকে। তো এই ধরনের অনেকগুলো আছে। যেমন আর্টিকেল রাইটিংয়ের কাজ যদি বলি, তাহলে অফকোর্স আর্টিকেল রাইটিং কেমন, যা আপনাকে বাইরের হয়তো একটা ব্লগ আছে বা একটা নিউজ সাইট আছে, আপনাকে কী করতে দিবে সেখানে? আপনাকে বলবে প্রতিদিন যে আপনি এইখানে প্রতিদিন ফ্যাশন নিয়ে লিখবেন, বা আপনি প্রতিদিন এখানে পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে লিখবেন, বা আপনি এখানে প্রতিদিন কীভাবে ওয়েট লুজ করা যায় ঠিক এগুলো নিয়ে লিখবেন। এবং আপনি যদি লিখতে জানেন এবং গুছিয়ে লিখতে পারেন, ওই বিষয়ে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, বা আপনি অন্যান্য বিভিন্ন ব্লগ পড়ে পড়ে ঠিক সেই এক্সপিরিয়েন্সগুলোকে গ্যাদার করলেন অ্যান্ড দেন আপনি লিখলেন, ঠিক সেভাবেও কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। বাট আপনাকে মোটামুটি ওই বিষয়গুলোতে এক্সপার্ট হতে হবে, আর্টিকেল রাইটিংয়ের কাজ করতে গেলে আপনাকে এক্সপার্ট হতে হবে। এবং আপনি যদি মনে করেন যে মাত্র 500-700 ওয়ার্ডের আর্টিকেল লিখেন, তাও আপনি $10-15 পেতে পারেন, অনেক ধরনের প্রজেক্ট রয়েছে। ক্লিয়ার? আমার মনে হয় না যে এই ডেটা এন্ট্রি নিয়ে বেশি আলোচনা করতে হবে, আমি এর আগেও অনেক বলেছি যে ডেটা এন্ট্রিতে আসলে সেরকম, আমি আপওয়ার্কে চলে যাচ্ছি, সেরকম ভয় পাওয়ার কিছু নেই, কারণ ক্লায়েন্ট আপনাকে নিজেই শিখিয়ে দিবে যে আসলে আপনি কী করবেন। এইখানে অ্যাডমিন সাপোর্টের কাজগুলো রয়েছিল, আমি আরেকবার এই ক্যাটাগরিতে আসছি এবং আপনাদের সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি এখানে, যে এই যে এখানে আছে ডেটা ভিজুয়ালাইজেশন, ফ্রিল্যান্সার্স, ডেটা এক্সট্রাকশন, এগুলো সব কিছুই ক্লায়েন্ট আপনাকে বুঝিয়ে দিবে। এখানে ডেটা মিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সার্স, এখানে ক্লায়েন্ট আপনাকে একটা সফটওয়্যার দিবে, সেই সফটওয়্যার কীভাবে কাজ করতে হয় তিনি আপনাকে একটা ট্রেনিং করাবে অবশ্য। ক্লিয়ার? তো ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং, তো আরও একটা ছোট্ট কনসেপ্ট যে আপনারা রেগে যাবেন না, আমি বলছি, যখন আপনারা কোনো একটা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে যাবেন, বা আপনি যখন ব্যাংকে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে যাবেন, ঠিক তখন কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি যখন ব্যাংকে চাকরি পাবেন, ঠিক তখন কিন্তু আপনাকে কম্পিউটার অপারেটর হিসেবে যে বসায়, তাহলে সেখানে কিন্তু আপনাকে কয়েকদিনের ট্রেনিং করায়, রাইট? এবং ট্রেনিং করিয়ে বসায় যে এই সফটওয়্যারটা এভাবে ইউজ করতে হয়, এটা এভাবে করতে হয়, ঠিক এই টাইপের ছোটোখাটো ট্রেনিং আপনাকে কিন্তু সে ক্লায়েন্ট করিয়ে নেবে। সো দ্যাটস কলস ডেটা এন্ট্রি প্রজেক্টস। ওকে, এখানে আসলে খুব যে শেখার মতো কিছু আছে তা না, বাট আমি অবশ্যই বলেছি ইন্টারনেট অ্যান্ড ইংলিশ অ্যান্ড দেন হচ্ছে কম্পিউটারের উপর এক্সপার্ট হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখছি যে এখানে আর্কিটেকচার ডিজাইনের কিছু জিনিস রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, আপনি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনি, এগুলো ডেটা এন্ট্রির ভিতরেই পড়ছে, ট্রান্সলেশন করতে পারবেন, একটা বই থেকে একটা বই করতে পারবেন, ক্লায়েন্ট যেভাবে বলবো সেভাবে, ঠিক আছে? পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিছুই না, অ্যাসিস্ট্যান্ট হবেন আপনি তার এবং সে আপনাকে যা ইচ্ছা তাই করতে বলবে, আপনি সেই কাজগুলো করবেন, দ্যাটস ইট। প্রজেক্ট ম্যানেজমেন্ট ফর ফ্রিল্যান্সার্স, একজন বায়ার বিভিন্ন প্রজেক্ট করায়, আপনি তার আন্ডার প্রজেক্টগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবেন, কোন ফ্রিল্যান্সারকে কোন কাজটা দিবে এবং কোন ওয়ার্কার থেকে কোন কাজটা করিয়ে নিতে হবে, এগুলো দেখাশোনা করতে পারেন। ওয়েব রিসার্চ, ওয়েবসাইটে বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে দেওয়া, ধরেন যে আপনাকে বলা হয়েছে রিয়েল এস্টেট বিজনেসম্যানদের আপনি প্রায় 5000 মেইল কালেক্ট করে দেবেন যারা শুধুমাত্র রিয়েল এস্টেট বিজনেস করে, আপনি সেটা করতে পারেন, ঠিক এরকম। সেলস মার্কেটিং, হ্যাঁ অনেক কিছু আছে, ইমেল মার্কেটিং, ইমেল হ্যান্ডেল, মানে আপনি ক্লায়েন্টের ইমেল হ্যান্ডেল করছেন, ক্লায়েন্ট আপনাকে পাসওয়ার্ড সব দিয়ে দিবে, আপনি লগ ইন করবেন প্রতিদিন, সেভাবে ইমেল কি যেভাবে বলে দিবে, ও নিজের মেইল করতে হবে, রিপ্লাই দিতে হবে, সব আপনাকে সে শিখিয়ে নিয়ে আপনাকে করতে দিবে।
ক্লিয়ার, এখানে আসলে খুব ভয় পাওয়ার কিছু নেই। সো আমার এই যে ইয়াগুলো আছে, অর্থাৎ যে এর টপিকগুলো রয়েছিল এখানে, সেই টপিক সম্পর্কে বোঝানো শেষ। নেক্সট ভিডিওতে আমরা আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো এখানে আসলে আমার মনে হয় না যে আর কোনো কোশ্চিন থাকে, বা যদি থেকে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ডিজাইন, ক্রিয়েটিভ রাইটিং সব কিছু আছে যেগুলো আমরা এর আগে আলোচনা করেছি। তো আশা করা যায় আর কোনো সমস্যা নেই আপনাদের, আর সমস্যা থাকলেও অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ফ্রিল্যান্সার নাসিম।